নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ভিন্ন ধর্মের যুবকের লালসার শিকার 11 বছরের নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত। শিলচরে ফের দুঃসাহসিক ডাকাতি, 14টি গেট ভেঙে সর্বস্ব লুট। বন্ধে ফের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের, চাঞ্চল্য এলাকা জুড়ে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রতিবেশী ভিন্ন ধর্মী এক যুবকের লালসার শিকার হলো 11 বছরের এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে। জানা যায়, ধলাই থানাধীন দক্ষিণ ধলাইর ভাগাবাজারের নিকটবর্তী সরসপুর গ্রামের রবিদাস পদবীর কিশোরটি এদিন বিকেল 5টা নাগাদ নিজেদের গৃহপালিত মুরগি খুঁজতে প্রতিবেশী তথা পাশের বাড়ির নিজামুদ্দিন লস্করের বাড়িতে যায়। আর তখন নিজামুদ্দিন লস্করের ছেলে আমরুল ইসলাম লস্কর ওরুফে নটুন নাবালিকাকে ফুসলিয়ে তাদের বাড়িতে থাকা টয়লেটে নিয়ে যায়। টয়লেটে প্রবেশ করে নাবালিকাকে বিবস্ত্র করে ধর্ষণ করে। এদিকে নাবালিকার খোঁজে তার মা নিজামুদ্দিন লস্করের বাড়িতে আসেন। তল্লাশি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ টয়লেটের দরজা খুলতে আপত্তিকর অবস্থায় আমরুলকে দেখে চিৎকার শুরু করে। পরে সেখান থেকে মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এদিন রাতে নিজামুদ্দিন লস্করের ছেলে আমরুল ইসলাম লস্কর ওরুফে নটুকে নাবালিকা কিশোরীর সাথে ধর্ষণ ও প্রাণনাশের হুমকির অভিযোগে ধলাই থানায় এক মামলা দায়ের করেন কিশোরীর মা। এদিকে ঘটনার খবর পেয়ে ধলাই থানায় ছুটে আসেন হিন্দুবাদী নেতা অমলেন্দু দাস। তিনি এহেন ন্যাক্কারজনক ঘটনার কটু ভাষায় নিন্দা জানানোর পাশাপাশি অপরাধের জন্য উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান। জানা যায়, এদিন রাতে মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্ত আমরুলকে গ্রেফতার করে। যদি এভাবে বারংবার সনাতনী ধর্মাবলম্বীর উপর আঘাত ঘটে, তাহলে আমরা সমস্ত হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হয়ে মা কালীর মতো হাতে হাতিয়া নিয়ে আমরা সেই অত্যাচারের বিরুদ্ধে সরব হব। আমরা ছাড়ব না, আমরা চাই না যে আমাদের সনাতনী ধর্মের উপর আঘাত হোক। দেখুন, মা বোনের সুরক্ষাতে হিন্দু হোক অথবা মুসলমান, প্রত্যেক মা বোনদের প্রতি সুনজর যদি কোনো কারণ না থাকে, তে ওই সব লোকেরা এই পৃথিবীতে থাকার অধিকার নেই। ওদেরকে এনকাউন্টার করা উচিত। আমরা দেখছি রাজ্যের বিভিন্ন জায়গায় এনকাউন্টার চলছে। আমি ধলাই প্রশাসনের কাছে অনুরোধ করব, সেই নরক পিশাচ নিয়াজউদ্দিনের কুলাঙ্গার পুত্র নটুয়ের যাতে এনকাউন্টার হয়। একটা 11 বছরের নাবালিকা মেয়েকে কীভাবে রেপ করেছে, তার জন্য আমি পুনরায় এই মিডিয়ার মাধ্যমে এই সংবাদ সমস্ত মৌলবাদীদের সংবাদ দিচ্ছি। আপনারা আপনাদের সেই সব মুসলিমদেরকে বুঝান যাতে সমাজ কলঙ্কিত না হয়। যদি এই সমাজে থাকতে হয়, তাহলে সমাজের সাথে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে থাকতে হবে। না হলে সেই সময়ে অসুর ধ্বংসকে বিনাশ করেছিল দেবগণ ঐক্যবদ্ধ হয়ে, আর এই সব নর পিশাচদের ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিনাশ করতে আমরা যদি হাতে হাতিয়ার নিতে হয়, প্রয়োজনে আমরা হাতিয়ার হাতে নেব। ফের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল শিলচরে। সোমবার রাতে শহর সংলগ্ন মেহেরপুর এলাকায় নাইটেঙ্গল নার্সিংহোমের কাছে রামচরণ গোয়ালা লেনে লালবাবু সিং নামে এক ব্যবসায়ী বাড়িতে হানা দিয়ে ডাকাতরা লুটে নিয়ে যায় নগদ অর্থ, স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রী। এই ঘটনার জেরে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্কের। বাড়ির ত্রিতল ভবনের দ্বিতীয় তলে পরিবার নিয়ে থাকেন লালবাবু সিং। নিচের তলায় একদিকে থাকেন দুই ভাড়াটি কলেজ ছাত্র সড্ডু কুমার যাদব ও আমন কুমার যাদব। অন্যদিকে রয়েছে এক কোম্পানির কার্যালয়। ওই কার্যালয়ে থাকেন কোম্পানির কর্মকর্তা ডি কে শর্মা সহ অন্য দুজন। আর ত্রিতলে মিথিলেশ সিং নামে এক ব্যক্তি পরিবার নিয়ে থাকেন ভাড়ায়। ডাকাতরা যখন হানা দেয় রাত তখন প্রায় 2টো। ডাকাতরা সংখ্যায় ছিল 20 জন। খুব সম্ভবত প্রথমে দলের একজন বা দুজন গেট টপকে বাড়ির ভেতরে ঢুকে, ভেতর থেকে গেটের তালা ভেঙে দিলে ঢুকে আসে অন্যান্যরাও। এরপর একে একে ত্রিতল ভবনের 13টি দরজা ও গেটের তালা ভেঙে ঘরে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাসিন্দা সবকটি পরিবার লোকেদের কাবু করে নেয়। এভাবে বাড়ির মূল গেট সহ ভবনের বিভিন্ন তলে থাকা
14টি দরজা ও গেটের তালা ভাঙার পর হাত ও মুখ বেঁধে বাড়ির লোকেদের পৃথক পৃথক ভাবে 3-4টি জায়গায় জড়ো করে আগ্নেয়াস্ত্রের মুখে চুপ থাকতে বাধ্য করে। বাড়ি মালিক লালবাবু সিং এর ছেলে ঋত্বিক কুমার সিং জানিয়েছেন, ঘুম ভাঙার পরই তারা বুঝতে পারেন ডাকাত পড়েছে। তবে কিছু করার উপায় ছিল না, কারণ সামনে ছিল আগ্নেয়াস্ত্রধারী ডাকাতরা, তাই তাদের কথা মতো নিষ্ক্রিয় হয়ে থাকতে বাধ্য হন। এই অবস্থায় ডাকাতরা হাত ও মুখ বেঁধে পরিবারের অন্যান্যদের সঙ্গে তাকে দাঁড়িয়ে থাকতে বাধ্য করে এরপর প্রায় আধ ঘন্টা ধরে লুটপাট চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। ঘটনার পর খবর পেয়ে রাতে ছুটে যায় পুলিশ। সকালে হাজির পুলিশ সুপার রমনদীপ কৌর সহ অন্যান্য পুলিশকর্তারা। গোয়েন্দা কুকুর নিয়ে চালানো হয় তল্লাশি অভিযান, তবে এ পর্যন্ত ধরপাকড়ের কোনো খবর নেই। ঘটনাকে ঘিরে এলাকায় বর্তমানে বিরাজ করছে তীব্র আতঙ্ক। বাড়ির লোকেরা পুলিশকে জানিয়েছেন, সব মিলিয়ে ডাকাতরা লুটে নিয়ে গেছে 4টি মোবাইল সেট, নগদ 2 লক্ষ টাকা এবং প্রায় 6 লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার। আমি বুঝতে পারছি না যে কি এসছে সাউন্ড। সাউন্ড করার পরে একটু পরে আমি মানে মিসেসের হয়েছি কিতা একটা সাউন্ড করে, তাই বলছি না না কিছু সাউন্ড করে না। পরে আবার 2 মিনিট পরে দেখছি না না কিছু সাউন্ড তো করে। পরে আমার একটা ডাউট ফুল হয়েছে যে না কিছু একটা ব্যাপার আছে। ব্যাপারে আমি লাইট জ্বালাইছি, লাইট জ্বালাইতে আমি জানলা খুলছি। জানলা খুলতে সময় মানুষ 8-10 জন আসলো, কইছে পুলিশের এই আছে কিতা কী হয় পুলিশের রেড মারছে, পুলিশের রেড মারছে। আমি বলি কী পুলিশের রেড মারছে? এই কইতে আমরা যে সামনে যে দরজা ইয়ে গ্রিলের দরজাটা ভাঙছে, আর সামনে যে আমরা মেন গেটের যে আমি আমার ছেলে খেলাইয়া রাখছি, তবু তারা ছেলে এলে ভাঙিয়ে ভাঙিয়ে ভিতরে ঢুকিয়া যত গানা সোনা চান্দি যেটা আসলো মঙ্গলসূত্র ক্যাশ টাকাও কাজে তার সারা নিয়ে গেছে। কেটে পরে মামনি কিতা করবো 150 প্লাস হইব। আর সোনা গোনা যেগুলো পণ্ডবাড়ির আশপাশে আসলো আসছিল নাকি? আসছিল, দুইটা বন্দুক আসলো দুই নালি, আর তলবার আসলো, দা আসিল, রড আসিল, শাবল আসিল। অ্যাডমিন করছে আমার তো আমার একটা দুইটা করছে, আর নিচে দুইটা করছে, 4টা উপরে একটা, 5টা। ফের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি সংঘটিত হয় উধারবন থানার অন্তর্গত ভিআইপি সড়কের কালাছোড়া সেতুতে। নিহত যুবক পানগ্রামের বাসিন্দা সুমন দাস, বয়স 30 বছর। জানা যায় সোমবার রাত 10টা নাগাদ উধারবন থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে কালাছোড়া সেতুতে দুর্ঘটনার কবলে পড়েন সুমন, এতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উধারবন পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মঙ্গলবার ময়না তদন্তের পর হাসপাতাল থেকে মৃতদেহ পরিবারের হাতে সমছে দেওয়ার পর তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। উল্লেখ্য, নিহত সুমন দাস এক ঠিকাদার সংস্থায় কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি রেখে যান বাবা মা, 3 ভাই সহ অসংখ্য গুণমুগ্ধ। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। করিমগঞ্জ পুরসভার কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে করিমগঞ্জ পুরসভার বৃহৎ কেলেঙ্কারির কথা তুলে ধরেন তিনি। নির্বাচন নিয়ে পুর রাজনীতির হাওয়া সরগরম হয়ে উঠেছে করিমগঞ্জে। পুর ভোট দখল করার লক্ষ্য আগেই শাসক দলকে চাপে রাখতে ব্যাটিং শুরু করে দিল করিমগঞ্জ কংগ্রেস। বিরাট আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তোলা হয়েছে প্রাক্তন চেয়ারম্যান অঞ্জনা রায় পরিচালিত পুর বোর্ডের বিরুদ্ধে। উপপুরপতি যীশুকৃষ্ণ রায়ের একাধিক দুর্নীতি নিয়ে সরব হয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। জেলা সভাপতি সতু রায় সহ প্রাক্তন উপপুরপতি পার্থসারথি দাস। এদিকে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নেতৃত্বে এক প্রতিনিধি দল এই কেলেঙ্কারির উপযুক্ত তদন্তের দাবিতে এদিন করিমগঞ্জের জেলা শাসকের হাতে একটি স্মারকপত্র প্রদান করেন। বিজেপি যে প্রতারক, বিজেপি নেতারা যে প্রতারক, বিজেপির জন্য যে আমাদের আজকের দিনে যে অবস্থা, এই বর্তমান যে পরিবেশ, বর্তমান যে মানসিকতা, বর্তমান যে যুবকদের যে অবস্থা, তাই যুবকরা বঞ্চিত, মহিলারা বঞ্চিত, প্রত্যেকটা ক্ষেত্রে যে আমরা বঞ্চিত, সেই বঞ্চনার আওয়াজটা মিউনিসিপাল ইলেকশন দিয়ে শুরু হবে। এবং আমি বিশ্বাস করি এবার আমাদের মা বোনরা, আমাদের পুত্রতুল্য ব্যক্তিরা, আমাদের যুবক ভাইরা প্রত্যেকে আমাদের পার্টির ফেভারে ভোট করবেন। এই জন্য করবেন যে সামনে ফিরে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। এই যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারিগুলো জবাব চাই। আর
আমরা চাই সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ, এবং সামনের দিনে করিমগঞ্জে যেভাবে আগে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ ছিল ব্যক্তিগত ইন্টারেস্টের জন্য, ওনারা কথা বলছেন না, ওনার ছোট ভাইয়ের চাকরি দরকার, ওনাদের ছোট ভাইয়ের চাকরি দরকার, ব্যক্তিগত ওনাদের কন্ট্রাক্টরই দরকার। রসাতলে যাও, করিমগঞ্জের যুবকরা রসাতলে যাও, আমাদের কিছু আসে যায় না। আমি বিজেপির জেনারেল সেক্রেটারি, আমার ভাইয়ের চাকরি দরকার। যদি আমি কোনোরকম যদি হেমন্তবাবুর তেল মেরে যদি আমার ভাইয়ের চাকরি হয়ে যায় যদি, তাহলেই আমরা খুশি, তাহলেই খুশি। আজকে পলিটিগতভাবে কথা বলা উচিত ছিল, আজকে সবাই একসঙ্গে কথা বলা উচিত ছিল যে না, যুবকরা আজকে চাকরি পাচ্ছে না, আজকে আজকে আমাদের এই অবস্থা, সেই অবস্থা আমরা কী করা উচিত। আজকে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ আমি বলছি যে আমি রাতাবাড়ির মানুষের সঙ্গে। বুধবার শিলচরে 5টি কেন্দ্রে কোভিশিল্ড ও 1টি কেন্দ্রে কোভ্যাক্সিন দেওয়া হবে। কোভিশিল্ড ভ্যাকসিন যে কেন্দ্রে দেওয়া হবে সেগুলো হল অম্বিকাপুরটির দুর্গাশঙ্কর পাঠশালা, শিলচর সিভিল হাসপাতাল, ট্রাঙ্ক রোডের সঞ্জীবনী কেন্দ্র, সদরঘাট অভয়াচরণ পাঠশালা এবং হাইলাকান্দি রোড স্থিত টিচার্স ট্রেনিং কলেজে। এদিকে ট্রাঙ্ক রোডের সঞ্জীবনী কেন্দ্রে কোভিশিল্ডের পাশাপাশি কোভ্যাক্সিনও প্রদান করা হবে। জেলা তথ্য ও জনসংযোগ বিভাগ থেকে এই খবর জানানো হয়েছে। 1949 সাল থেকে প্রতি বছরের 7 ডিসেম্বর দিনটিকে আর্মি ফ্ল্যাগ দিবস হিসেবে গণ্য করা হয়। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার জিসি কলেজের এনসিসি ইউনিট 3 আসাম এনসিসি ব্যাটালিয়নের উদ্যোগে এক বিশেষ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। উল্লেখ্য, দেশের মান বাঁচাতে গিয়ে যে সকল আর্মির সৈনিক সহ নেভি ও এয়ারফোর্স সৈনিকরা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি আর্থিক সাহায্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এনসিসি ব্যাটালিয়নের পক্ষ থেকে। এদিন মোট 14,100 টাকা অর্থ সংগ্রহ করে কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক দীপক জিডুং এর হাতে তুলে দেন তারা। মিশন বসুন্ধরা অ্যাপের মাধ্যমে ভূমি নামাঙ্কনে বিরাট সমস্যায় পড়তে হচ্ছে বরাক উপত্যকার জনসাধারণকে। মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে এমনটাই জানালেন উত্তর করিমগঞ্জ কংগ্রেস এসসি মোর্চার সভাপতি বাপন নমসূদ্র। তিনি বলেন, মিশন বসুন্ধরা অ্যাপের মাধ্যমে ভূমি নামাঙ্কনে বিরাট সমস্যায় মুখোমুখি করতে হচ্ছে বরাক উপত্যকার জনগণকে। বরাক উপত্যকার জনগণের জন্য মিশন বসুন্ধরা অ্যাপসের পরিবর্তে পৃথক একটি অ্যাপ চালু করার দাবি জানানোর পাশাপাশি আবেদনের সময়সীমা বাড়ানোর জোরালো দাবি জানান তিনি। পরে এ নিয়ে জেলার অতিরিক্ত জেলাশাসক বিপুল দাসের মারফতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন তিনি। এদিন স্মারকপত্র প্রদানকালে তার সাথে উপস্থিত ছিলেন পার্থ মল্লিক, বিজন রায় প্রমুখ। সমস্ত আসামের জন্য ফার্স্ট কাটা অবধি অ্যাপ্লাই করা যায়, আর সেই ফার্স্ট কাটা আমাদের বরাক ভ্যালিতে ফার্স্ট কাটা আমরা এক পাওয়া হয়, মানে 7 জষ্টি হয়, কিন্তু আমাদের ব্রহ্মপুত্র ভ্যালিতে এবং গোয়াড়িতে ফার্স্ট কাটা 1 বিঘা হয়। সেই অসুবিধার সম্মুখীন সমস্ত আমাদের বরাকবাসী হচ্ছি এবং করিমগঞ্জবাসী। আমাদের দাবিগুলো হলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আজকে মেমোরান্ডাম দিয়েছি যে সময় এক্সটেনশন করা হোক, বৃদ্ধি করা হোক, এবং আমাদের সমস্ত বরাকের জন্য পৃথক যাতে একটা অ্যাপ দেওয়া হয়, যে অ্যাপসের মাধ্যমে আমাদের 20 কাটা অবধি মানে অ্যাপ্লাই করা যাবে, সেই অ্যাপটা লঞ্চ করা হোক। এবং বসুন্ধরা অ্যাপসে খোলার পর তখন আসামিজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেকশন হয়, আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেকশন হয় না। সেই মেমোরে আমাদের দাবিও আছে যে বাংলা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করার জন্য, যেহেতু আমাদের বরাকবাসী বাঙালিতে
কম্পিউটার মনিটরিং করে বাংলা ভাষায়, সেই বাংলা ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড করা হোক। এবং আজকে যেহেতু বসুন্ধরা অ্যাপসে অনলাইন যুগে আবেদন পত্র লাস্ট ডেট, পুনরায় বৃদ্ধি করা হোক। আমার ধারণা গ্রামাঞ্চলের কৃষক যারা আছে, জমি নামজারি এখনও 20% অবধি মানুষ অ্যাপ্লাই করতে পারছে না, যেহেতু আমাদের মাত্র 1/7 অ্যাপ্লাই করা যায় সেই অ্যাপসে। গতিকে আমাদের বরাকগুলির জন্য প্রথম একটা অ্যাপস লঞ্চ করা হোক এবং সময়সীমা বৃদ্ধি করা হোক। আমাদের মেমোরান্ডাম চিফ মিনিস্টারের কাছে এবং কপিটি আমাদের মাননীয় বিভাগ ল্যান্ড রেভিনিউ বিভাগের কাছে। অবৈধ উপায়ে মিজোরাম থেকে অসমে পাচারের পথে 4টি সুপারি বোঝাই লরি আটক করে বাজারে ছড়া পুলিশের হাতে সমছে দিলেন স্থানীয়রা। পরে লরিগুলো পুলিশ আইনভাবে জব্দ করলেও এ কাণ্ডে আটক 4 লরি চালককে বিশেষ বন্ডে জামিন দেওয়া হয়েছে। বাজারে ছড়া থানার ওসি মনুরঞ্জন সিনহা জানান, সোমবার রাতে 4টি মিনি লরিতে সুপারি বোঝাই করে অসম মিজোরাম সীমান্তের মেদলি ছড়া হয়ে অসমে প্রবেশ করে বাজারিছড়া থানাধীন রাঙামাটি এলাকা অতিক্রম করার সময় তাদের আটক করে স্থানীয়রা। পরে লরিগুলো পুলিশের কাছে সমঝে দেওয়া হয়। 4টি লরিতে মোট 160 বস্তা কাঁচা সুপারি রয়েছে। লরি বোঝাই সুপারিগুলোর সঙ্গে কোনো বৈধ নথিপত্র না থাকায় পুলিশ এসব জব্দ করেছে। ধারণা করা হচ্ছে সুপারিগুলো চুরির হতে পারে, ফলে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ। নীলামবাজার থানায় দায়ের করা ছিনতাই মামলার আপোষ মীমাংসা হল। গত 20 নভেম্বর আব্দুল শহীদ নামের এক ব্যক্তি ব্রাহ্মণ শাসন গ্রামের কমরুল ও জসু নামের দুই যুবকের বিরুদ্ধে নীলামবাজার থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারে আব্দুল শহীদ ও তার স্ত্রী উল্লেখ করেন, তারা করিমগঞ্জ জেলার কালীগঞ্জ থেকে ব্রাহ্মণ শাসন গ্রামের নিজ বাড়িতে আসার পথে রাত আনুমানিক 11টার সময় জসু এবং কমরুল তাদের কাছে থাকা নগদ 50,000 টাকা ছিনিয়ে নিয়ে গেছে। পুলিশ এই মামলার তদন্ত চালিয়ে যাচ্ছিল, কিন্তু এর মধ্যে ঘটে গেল একটি নাটকীয় ঘটনা। দুদিন পূর্বে ব্রাহ্মণ শাসন গ্রামের বিশিষ্ট জনেদের মধ্যস্থতায় উপস্থিত দুই পক্ষের জবানবন্দি শুনে এই মামলার আপোষ মীমাংসা করা হয়েছে। আব্দুল শহীদ এদিন সকলের উপস্থিতিতে ভুল বোঝাবুঝির জন্য এই মামলা দায়ের করেছিলেন বলে জানান। এদিকে গ্রামবাসীর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বলেন, আব্দুল শহীদ একজন মিথ্যাবাদী ও চরিত্রহীন ব্যক্তি, তাকে এবারের জন্য গ্রামবাসীরা ছেড়ে দিলেও আগামীতে তিনি কোনো মানুষের সঙ্গে এমন আচরণ করলে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে মোটেও পিছিয়ে যাবেন না গ্রামের জনগণ। থানা এরাও সত্য একটা প্রমাণ তর্জন্ত করিয়া দেখা গেছে যে শ্রম ডাইরেক্ট মিশে একটা কেস, বিচারও মিশা প্রমাণ হয়েছে। আপনারা কম্প্রোমাইজ পিটিশন দেব হইব, কেসটা অলরেডি কম্প্রোমাইজ হয়ে গেছে। আর আমরা গ্রাম থাকি ওখান কইতাম সাইয়ার যে আমরা যদি সমরে এইভাবে ভাবা যায় আর তে আমরা মাননীয় এসপি সাহেবর দৃষ্টি আকর্ষণ করমু। আমরা নীলামবাজার থানারে জানাইমু, গ্রামবাসীর পক্ষ থাকিয়া জানাইয়া তারে আইনিক ব্যবস্থা নিয়া উপযুক্ত শাস্তির একটা দাবি করিয়ার। আর যে দেখেন আজকে সাধারণ আজ জসু আহমদ, জসু যে মানুষ একজন ব্যবসায়ী মানুষ, একটা ইয়ং ছেলে, তার একটা সুনাম আছে। আজ কমরুল ইসলাম ইয়ং ছেলে, তার আর ভবিষ্যৎ আছে। যে কোনো সময় ডাকাতি কেস, যে কোনো সময় বাজে কেস, এরার রেকর্ড আমরা একজন একজন করিয়া পাইছি। এরা খুব ভালো মানুষ, আর বালা মানুষের উপরে কেস দে এর মতলব হইল কি বালা মানুষ কেস থেকে বাঁচতে চায় পয়সা দিত। এরা তো প্রথম এরা যারতে যারতে প্রতিবাদটা করছিল, তার উপরে কেস কালকে ফসুর কেসে প্রমাণ হয়েছে আপোষ বিচারে যেন এরা সত্যবাদী মানুষ আর মিথ্যা কেস। মহিলাদের বিরুদ্ধে অপরাধ দমনে পদযাত্রা সভা সমিতির মাধ্যমে সচেতনতামূলক জোরদার প্রচার অভিযান চালানো হয় আলগাপুরে। মঙ্গলবার সমাজ কল্যাণ বিভাগের অধীনে মহিলা শক্তি কেন্দ্রের উদ্যোগে আলগাপুর আইসিডিএস কার্যালয়ে আয়োজিত কর্মশালায় সামিল হয়ে বক্তব্য রাখেন অ্যাটাচ সার্কেল অফিসার আলগাপুর ব্লকের বিডিও সমুজ্জ্বল জ্যোতি গগৈ, আইসিডিএস এর সিডিপিও বাবলি দেব, মহিলা উন্নয়ন আধিকারিক পমি পাটিকর, ASRLM এর ব্লক কোঅর্ডিনেটর আনসার আহমেদ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে লিঙ্গ বৈষম্য দূর করার উপর গুরুত্ব আরোপ করেন। মহিলাদের বিরুদ্ধে অপরাধ দমন ও সহায়তায় মহিলা শক্তি কেন্দ্র ও ওয়ান স্টপ কেন্দ্র কাজ করছে। মহিলাদের আইনি অধিকার রয়েছে, এ ব্যাপারে সচেতন হয়ে মহিলারা সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন। বক্তারা তৃণমূল
স্তর থেকে ব্যাপক জনসচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন। সামিল ছিলেন আলগাপুর আইসিডিএস এর ব্লক কোঅর্ডিনেটর লবিব আহমেদ বুড়ভৈয়া, ব্লক অ্যাসিস্ট্যান্ট শাহরুল আলম লস্কর, ইউডিএ কিংসুক পাল, সুপারভাইজার বেলিকর, মালবিকা দে, সুপ্তা দে, বর্জুন নেহারা প্রমুখ। সংবিধান মতে আমাক আইন দিয়া হয়েছে নারীৰ প্ৰটেকচন আৰু চাইল্ড প্ৰটেকচনৰ কাৰণে, তো সেই যোনটো আমাৰ ৰাইটছ দিয়া হৈছে সংবিধান মতে সেইটো আমি ইউজ কৰিব পাৰিম। এতিয়া আপোনালোকে কিয় পাতিছে ইয়াত, আপোনালোকে গ্ৰাছৰুট লেভেলত কাম কৰে, আপোনালোকে ফাৰ্ষ্ট, মই ইয়াত ভেৰিফিকেশ্যন কৰাৰ সময়তো পাইছিলোঁ উইমেন চাইল্ড খোৱা বোৱা আপোনালোকে অংগনবাড়ী চেণ্টাৰত যেনেকুৱা ফেচিলিটিছটো দিয়া হয়, আপোনালোকে ডাইৰেক্ট কণ্টেক্ট ফেচ টু ফেচ ওৱান অন ওৱান কণ্টেক্ট হয় আপোনালোকৰ নাৰী আৰু চিলড্ৰেনৰ লগত, তো আপোনালোকে এটা মেজৰ ৰোল প্লে কৰে কেনেকৈ আমি নিজৰ ছচাইটি নাৰী আৰু বাচ্চাসকলক প্ৰটেকশ্যন কৰিব পাৰোঁ, তো সেইটো কাৰণে আপোনালোকৰ মাতা হৈছে। আৰু ইয়াত মই এটা কথা আমাৰ এডমিনিষ্ট্ৰেশ্যনৰ ফালৰ পৰা আপোনালোকে সহযোগ পাব, আপোনালোকে আগবঢ়াই থাকক আৰু সেয়া কৈ পেলাই মই মোৰ স্পীচটো মই শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ভিন্ন ধর্মে যুবকের লালসার শিকার 11 বছরের নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত। শিলচরে ফের দুঃসাহসিক ডাকাতি, 14টি গেট ভেঙে সর্বস্ব লুট। বন্ধে ফের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের, চাঞ্চল্য এলাকা জুড়ে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।